তো চলে এসেছে ব্যাক করে লাগা লাগেজ তুলছে সব টোটালে বসো ভগবানের কাছে খোঁজ আমাকে একটু কৃপা করতি আমার সাবধানে যেও অসুদের ফোন করো হরে কৃষ্ণ হরি বল জয় বিষ্ণু ভগবান কি প্রহ্লাদ মহারাজ কি ফাইনালি বেরিয়ে গেল ওরা আনন্দ আছে সাথে মনটা একটু খারাপ হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে আজকে বাবা মা আর পাশের বাড়ি কাকা কাকিমা ওরা শ্রীক্ষেত্রে যাচ্ছে পুরীধামে পরিক্রমা করতে মায়াপুর পরিক্রমা মণ্ডলীর সাথেই যাচ্ছে ওরা চার দিনের ট্যুর করেছে তো ওদের সাথে যাচ্ছে আর আমরা বাড়িতে থাকছি তিন বোনে কারণ বাবা মা আমরা এবার যেতে পারলাম না অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেমের জন্য যেতে পারিনি তো এর জন্য ওদের দুজনকে শুধু পাঠিয়েছি আমরা তিন বোনা পরে যাব আর এবার আমাদের তিন বোন রয়েছে আর সাথে রয়েছে গপু আমাদের এবার গপুর সব রেসপন্সিবিলিটি এবার আমাদের ঘাড়ে এবার আমাদের দেখি এবার রেসপন্সিবিলিটি কতটা কি ফুলফিল করতে পারি ওর খাওয়ানো থেকে নিয়ে ওঠানো থেকে শোয়ানো থেকে সব আমাদের রেসপন্সিবিলিটি এবার দিদিও তো রোজ কাজে চলে যায় এবার জানি না কতদূর কি ম্যানেজ করতে পারবো তোমরা পাশে থেকো তো দেখি বাবা মা ওরা কি করছে ওদের প্যাকিং যত সম্ভব হয়ে গেছে গিয়ে চেক করছি তো চলুন আমার সাথে যেমন কি বলেছিলাম বাবা মা পুরী যাচ্ছেন তো বাবা এখানে কিছু মেডিসিন নিয়ে নিচ্ছেন সাথে জল চেঞ্জ হবে তো তার জন্য হচ্ছে ওই কিছু মেডিসিন নিয়ে যাচ্ছেন মা কেমন এক্সাইটেড পুরী যাচ্ছ খুব ভালো এক বছরের মধ্যে দ্বিতীয় ট্যুর কদিন আগে বৃন্দাবন থেকে আসলো এখন আবার পুরীতে সেই তারপর মায়াপুরের গ্রুপের সাথে ইসকন গ্রুপের সাথে আর কি লাগে এই যে ব্যাগ প্যাক করা হয়ে গেছে খাবার কি নিয়ে যাচ্ছে সাথে চিড়ে ভাজা মুড়ি বিস্কুট লাড্ডু নিয়েছে সাথে বাবা তাকাও কেমন এক্সাইটেড দুদিন পর পর শুধু ঘুরতে যাওয়া নাকি আমাদের রেখে চলে যাচ্ছেন আমরা তিন বোন বাড়িতে থাকছি আর ওরা যাচ্ছে ঘুরতে আগের বার আমাকে আর দিদিকে রেখে গেছিলো এবার আমাকে আর বোন আমাকে আমাদের তিন বোনকে রেখে যাচ্ছে এবার ভালো লাগে না তাই না খুব মজা লাগে আমাদের রেখে যেতে একা একা না ভালো লাগে না কিন্তু যেতে হয় মজুরি মজুরি তোমরা ঘুরবাইটা তোমাদের মজুরি নিয়ে যাওয়াটা মজুরি ওটাই পরীক্ষা আছে না সামনে বিভাষার পরীক্ষা আছে নালে বোনও যেত ওর পরীক্ষা আছে বলে যেতে পারলো না আর আমার বাবা ভিডিও বানাতে দেখলেই ব্যাস বাবার শুধু হাসি পায় আর কিছুই না মা ওরা রেডি হয়ে গেছে ওরা টোটো বলে এসে সাড়ে চারটের সময় টোটো চলে আসবে মা শাড়ি পরেছে বেশি ভালো কিছু সাজেনি কারণ হচ্ছে একটু আগে ট্রেনে যাবে এতটা জার্নি করবে তো দেখো আমার বাবা তার মধ্যে তাকাও রেডি আট শয়তান ভীষণ আমার বাবা খুব দুষ্টু শুধু হাসতেই থাকে কি দিচ্ছ প্রসাদ খাও খাও খেয়ে যাও গপু গপু তো একা একা থাকবে চিন্তা করিস না আমরা আছি মা বাড়ি না থাকলে গপুরও খাওয়া দাওয়া টান পড়ে যাবে এসে দেখবা শুকিয়ে গেছে না না ভালো করে দিবি সব আছে সব তো আছে রান্না করাটাও তো ফ্যাক্ট না ওরা রেডি বেরোনোর জন্য শ্রীক্ষেত্রে পরিক্রমা করতে যাচ্ছে বাবা দু হাতে দুটো ব্যাগ নিয়েছে মা রেডি বেরো
বাবা চলে যাচ্ছে, পেছন পেছন বিপাশা যাচ্ছে। বিপাশা ও আজকে রেগে আছে আমার উপর ভীষণ ভাবে। তো মাও রেডি হয়ে বেরিয়ে এসছে, মার হাতে বড় একটা ব্যাগ। মা শ্রীক্ষেত্রে যাচ্ছ, সেই ব্যাপার ফাইনালি। হ্যাঁ চলো দেখি মোনা কাকি ওরা কি করছে। তো কাকিদের বাড়ি চলে আসলাম, কাকিরা এখনো ওইখানে নেই, মেবি রেডি হচ্ছে। ততক্ষণ রাধা মাধবের দর্শনটা একটু করে নিই, গেট দেওয়া আছে। হাই বল। এখন আর খুললাম না, এই জাস্ট জাগালো। দেখি কাকিরা কি করছে। কাকি রেডি? আচ্ছা আচ্ছা আমরা খেয়ে নেবো। হ্যাঁ নিয়ে নেবো নিয়ে নেবো। কাকা রেডি? হরে কৃষ্ণ হরি বল। সবাই ব্যস্ত, শুধু ইনস্ট্রাকশনস আর ইনস্ট্রাকশনস, আর কথা বলার টাইমও নেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নাদু এখানে পাঠ করছে। কি রেডি? ওই কাকিদের লাগে যেখানে রয়েছে। তো যেহেতু এখান থেকে যাচ্ছে ওরা পরিক্রমার জন্য, তো ভালো ভিড় জমেছে আশেপাশে, সবাই এসে দেখছে। ওরা যেহেতু অ্যাকচুয়ালি এটাই হয় গ্রাম সাইড, তো তো কেউ কোথাও গেলে লোক জড়ো হয়ে যায়, আবার কোথাও থেকে আসলে এরকমই লোক জড়ো হয়ে যায়, সবাই দেখে কে কে এসছে, কোথায় যাচ্ছে, কি এইসব। তো এর জন্য একটু ভিড় হয়েছে এখানে। এখনো টোটো আসেনি, তাই ওয়েট করছে। টোটো আসলেই সব বেরিয়ে পড়বে এখান থেকে। হাওড়া এখান থেকে আগে নবদ্বীপ ধামে যাবে, নবদ্বীপ ধাম থেকে হাওড়া যাবে, তো হাওড়া থেকে ওদের রাতের ট্রেন। সব এক একজনের এক এক রকম মত দিচ্ছে সব, কোনটা করলে ভালো হয়, কী করলে ভালো হয়। ইভেন আমাদের ইনস্ট্রাকশনস আরও বেশি, এটা করবে না, ওটা করবে না। আমাকে তো স্পেশালি বলেছে বোনের সাথে একদম ঝগড়া করবি না, এক্সেট্রা এক্সেট্রা। দেখা যাক কতক্ষণ ভালো থাকতে পারি। কম পড়েছে কি জানি আবার আমরা। কর্তাল নিয়ে নিয়েছে, বাজা বাজা একদম ধামে যাচ্ছে শ্রীক্ষেত্রে। ধামের থেকে ধামে